সুপ্রিম স্বস্তি নিষিদ্ধের পেলেন রক্ষা কবচ। কলকাতা হাইকোর্ট খারিজ করেছিল রক্ষা কবচ, তবে দেশের শীর্ষ আদালতে রক্ষা কবচ পেলেন নিষিদ্ধ প্রামাণিক। কলকাতা হাইকোর্ট খারিজ করেছিল রক্ষা কবচের আবেদন, তারপরই সোজা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিক। অবশেষে সুপ্রিম নির্দেশেই স্বস্তি নিষিদ্ধের। 2018 সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় নাম জড়ায় নিষিদ্ধের। খুনের ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। যুক্ত হয়েছিল ভারতীয় দণ্ডবিধির 307-226 ধারা। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। সেখানেই নিষিদ্ধ প্রামাণিকের রক্ষা কবচের আর্জি খারিজ হয়ে যায়। এরই মধ্যে একাধিকবার নিষিদ্ধের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল। তাকে গ্রেপ্তারির জোরালো দাবি করতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও। দিনহাটা থানা ঘেরাওয়ের ডাক দেন তিনি। এদিকে রক্ষা কবচ না মেলায় নিষিদ্ধকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। পুলিশ চাইলে নিষিদ্ধ প্রামাণিককে গ্রেপ্তার করতেই পারত। সেই কারণেই কলকাতা হাইকোর্টে আবেদন খারিজ হয়ে গেলে দ্রুত সুপ্রিম কোর্টে রক্ষা কবচের আবেদন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিক। তবে এদিন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, 22 জানুয়ারি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে শুনানি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। অবশেষে সুপ্রিম স্বস্তি নিষিদ্ধের। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।